شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন, রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ কি কি? জি আমার সম্মানিত ভাই, রোজা ভঙ্গের কারণ গ্রহণযোগ্য কারণ যেগুলি সেগুলি হচ্ছে, এক নম্বর অসুস্থতা, দুই নম্বর সফর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সূরা বাকারা 185 নম্বর আয়াত, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে রোজা ভঙ্গ করে, অন্য দিনে তা কাজা আদায় করে নেবে, গণনা করবে। তিন নম্বর, গর্ভবতী নারী নিজের বা শিশুর জীবনের আশঙ্কা করলে রোজা ভঙ্গ করবে। চার নম্বর, সন্তানকে দুগ্ধদানকারিণী নারী যদি রোজা রাখলে নিজের বা সন্তানের জীবনের আশঙ্কা করে তবে রোজা ভঙ্গ করবে। পাঁচ নম্বর, কোনো বিপদগ্রস্ত মানুষকে বাঁচাতে গিয়ে রোজা ভঙ্গ করা, যেমন পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার, আগুন থেকে বাঁচাতে গিয়ে দরকার হলে রোজা ভঙ্গ করা। তাহলে পাঁচটা, একটা হচ্ছে অসুস্থ, দুই নম্বর সফর, তিন নম্বর গর্ভবতী নারী, তিন নম্বর সন্তানকে দুগ্ধদানকারী নারী, এবং পাঁচ নম্বর হচ্ছে কোনো বিপদগ্রস্ত নারীকে বাঁচাতে গিয়ে, এবং ছ নম্বর হচ্ছে আল্লাহর পথে জেহাদে থাকার সময় শরীরের শক্তি বজায় রাখার উদ্দেশ্যে রোজা ভঙ্গ করা জায়েজ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় সাহাবীদেরকে বলেছিলেন, ইন্নাকুম মুসাববিহু আদুইকুম ওয়াল ফিত্রু আকওয়ালাকুম ফাত্তিরু, তোমরা শত্রুর মোকাবেলা করবে রোজা ভঙ্গ করলে তোমরা অধিক শক্তিশালী, তাই তোমরা রোজা ভঙ্গ করো। তোমরা শত্রুর মোকাবেলা করবে, বৈধ কোনো কারণে রোজা ভঙ্গ করলে দিনের বাকি অংশ রোজা অবস্থায় থাকা আবশ্যক নয়, কেননা সে তা গ্রহণযোগ্য ওজরের কারণেই রোজা ভঙ্গ করেছে। তাই এর বিপরীত মশলা হচ্ছে রমজান মাসে চাঁদ দেখা গেছে এ কথা যদি দিনের বেলায় প্রমাণিত হয় তবে খবর পাওয়ার সাথে সাথে রোজা নিয়াত করে নেবে। একজন ব্যক্তি রোজা ভঙ্গ করেছে বলতে রোজা রাখেনি, কিন্তু সে খবর পেলো যে না চাঁদ রেখেছে এবং অনেকেই রোজা রেখেছে, সে তখন থেকে নিয়াত করে নেবে। বৈধ কোনো কারণ ছাড়া রোজা ভঙ্গ করলে দিনের বাকি অংশ রোজা অবস্থায় থাকা আবশ্যক নয়, কেননা সে তো গ্রহণযোগ্য ওজরের কারণে রোজা ভঙ্গ করেছে। এই জন্য এই মশলা বিশুদ্ধ কথা হচ্ছে, কোনো রোগী যদি অসুস্থতার কারণে দিনে রোজা ভঙ্গ করে আর দিনে শেষ হওয়ার আগে সুস্থ হয়ে যায়, বাকি অংশ রোজা অবস্থায় থাকার কোনো আবশ্যকতা নেই। রোজা ভঙ্গ করেছে তার আর রোজা থাকলো না, সে পরবর্তীতে সেটা গ্রন্থি করে নেবে। আশা করি বুঝতে পেরেছি। জাযাকুমুল্লাহ খায়ের।